পোস্টার লাগানোর জায়গা পাচ্ছেন না বিএনপির বুলবুল। রাজশাহী সিটি নির্বাচনে পোস্টার লাগানোর জায়গা পাচ্ছেন না বিএনপির বুলবুল। নৌকার পোস্টারে ছেয়ে গেছে রাজশাহী সিটি কর্পোরেশন। নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে মঙ্গলবার, তবে আগে থেকে জানা থাকায় প্রস্তুতি নিয়ে রেখেছিলেন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা। আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পরপরই পোস্টার ব্যানার নিয়ে রাস্তায় নেমে পড়েন তারা। তবে প্রচার শুরুর সঙ্গে সঙ্গে অভিযোগ করেছে বিএনপি, আওয়ামী লীগের নেতাকর্মীরা সুপরিকল্পিতভাবে কোনো জায়গা না রেখে পুরো শহর নৌকার পোস্টারে ছেয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে দলটি। আওয়ামী লীগের এই দখলের কারণে ধানের শীষের পোস্টার সাটানোর জায়গা পাচ্ছেন না বলে জানান বিএনপি নেতাকর্মীরা। তবে আওয়ামী লীগ বলছে উৎসাহ উদ্দীপনা না থাকায় বিএনপির নেতাকর্মীরা পোস্টার ব্যানার লাগানোর জায়গা খুঁজে পাচ্ছে না। বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মোস্তাদেক হোসেন বুলবুল বলেন, মঙ্গলবার সকাল থেকে আওয়ামী লীগের কর্মীরা নগরীর প্রতিটি স্থান দখল করে দলীয় পোস্টার, ফেস্টুন ও ব্যানার টাঙিয়ে দিয়েছে। অন্য দলের প্রার্থীদের পোস্টার, ব্যানার ও ফেস্টুন টাঙানোর মতো কোনো জায়গায় রাখেনি। নৌকার পোস্টারে ছেয়ে গেছে রাজশাহী। তিনি আরও বলেন, একজন প্রার্থী যদি কোটি কোটি টাকা শুধু এইসব উপকরণের পেছনে খরচ করে তাহলে একটি নির্বাচন করতে সে কত টাকা ব্যয় করবে? এই ব্যয়ের টাকা মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর সিটি কর্পোরেশন এলাকার উন্নয়ন প্রকল্প থেকে দুর্নীতির মাধ্যমে তুলে নেবে, এর চেয়েও বেশি তুলবে। এতে করে কর্পোরেশন এলাকার উন্নয়নের চাকা থমকে যাবে। সরকার দলীয় মেয়র প্রার্থী সেই পন্থাই অবলম্বন করছেন। একজন প্রার্থীকে চিনতে এত কিছু দরকার হয় না, আর ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে ভোট পাওয়া যায় না। নৌকার পোস্টারে ছেয়ে গেছে রাজশাহী। বিএনপির এই অভিযোগের জবাব রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার বলেন, আমাদের নেতাকর্মীরা নিয়ম নীতি মেনেই পোস্টার টাঙিয়েছে। তারা পরিশ্রম করে সুশৃঙ্খল ভাবে নগরী পোস্টারে ছেয়ে দিয়েছে, আর বিএনপির নেতাকর্মীদের মধ্যে সেই উৎসাহ উদ্দীপনা নেই। তারা শুধু অভিযোগ করতেই জানে। ভোট উৎসবের পরিবেশটা তারা তেমন বোঝে না, আর বুঝবে কেমন করে? তাদের ভেতরে তো দ্বন্দ্ব লেগেই আছে। এতে করে নেতাকর্মীরা মাঠে নামেনি। আর আমাদের দলের নৌকা প্রতীকে সবাই ঐক্যবদ্ধ, তাই আমাদের প্রার্থীর পোস্টার দেখা যাবে না তো তাদের পোস্টার চোখে পড়বে? ধানের শীষের পোস্টারও লাগানো হচ্ছে জায়গা খুঁজে। এর আগে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিকের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন মঙ্গলবার নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় বলেছেন, সদ্য সাবেক মেয়র মোস্তাদেক হোসেন বুলবুলের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনে দাখিলকৃত ফর্ম অনুযায়ী AHM খায়রুজ্জামান লিটন নগরীর নিউ মার্কেট গৌরহাঙ্গা এলাকার বিকল্প অফসেট প্রেসে নৌকা প্রতীকে 1.5 লাখ টাকা পোস্টার, 1 লাখ টাকা লিফলেট এবং 15 লাখ হ্যান্ডবিল ছাপবেন। অন্যদিকে বুলবুল ধানের শীষের প্রতীকে ছাপবেন 60,000 পোস্টার, 1 লাখ লিফলেট এবং 3 লাখ হ্যান্ডবিল। হলফনামায় জানানো হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন ও বিএনপির প্রার্থী মোস্তাদেক হোসেন বুলবুল 1,570,000 টাকা ব্যয় করবেন। লিটন খরচ করবেন নিজের তহবিল থেকে, বুলবুল কিছু ব্যয় করবেন নিজের তহবিল থেকে, আর কিছু টাকা পাবেন বিভিন্ন জনের কাছ থেকে। মেয়র পদের 5 প্রার্থীর মধ্যে প্রধান 2 দলের 2 প্রার্থীর নির্বাচনী ব্যয় অন্য 3 জনের চেয়ে 3 গুণ হবে। নির্বাচন কমিশনে দাখিল করা নির্বাচনী ব্যয়ের ফর্মে উল্লিখিত বিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে। সিটি নির্বাচনের সকল খবর দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।